বেগুন এমন একটি সবজি যা কম বেশি ১২ মাস থাকে বাজারে। বাঙালি এই বেগুন সবজিটি দিয়ে নানা সময় নানা রকম পদের তরকারি রান্নাতে পারদর্শী। বেগুন দিয়ে বানানো খাবারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বেগুনি, বেগুনের ভর্তা, ভাজি ও ঝোল। তবে শুধুমাত্র স্বাদের কারণে নয়, বেগুন আমাদের শরীরের পুষ্টি পূরণের প্রয়োজনীয় সবজি হিসেবে বিবেচিত। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদ জানান যে একদিকে বেগুন খেতে ভালো, অন্যদিকে প্রোটিন, ভিটামিন, খনিজপূর্ণ, আছে খানিকটা কার্বোহাইড্রেট আর প্রচুর জলীয় অংশ। তাই যারা ওজন কমাতে চায় তাদের জন্য বেগুন খুব ভালো সবজি। তবে যাদের গিটে বাত আছে কিংবা অ্যাজমা ও অ্যালার্জি থাকে তাদের বেলায় বেগুনে খানিকটা বিধিনিষেধ আছে। প্রকৃতপক্ষে বেগুনে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা আমাদের দাঁত ও হাড়ের জন্য খুবই উপকারী। কেননা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আমাদের দাঁতের গঠনকে দৃঢ় রাখে ও মাড়িকে শক্তিশালী করে তোলে। এমনকি এই দুই উপাদান আমাদের হাড়ের গঠন ও বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখে। আবার বেগুন ভিটামিন এ দ্বারা সমৃদ্ধ। বেগুনে থাকা ভিটামিন এ মানবদেহের জন্য দারুণ উপযোগী। বিশেষ করে ভিটামিন এ আমাদের চোখের জন্য খুব উপকারী। এটি আপনার চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়তে সক্ষম, এমনকি দৃষ্টিশক্তির প্রখরতা বাড়াতেও কার্যকরী। আপনি জানলে অবাক হবেন, যারা নিয়মিত বেগুন খায় তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় কম, কারণ এই বেগুনে আছে ক্যান্সার প্রতিরোধক উপাদান। মানব শরীরের ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্রের ও পাকস্থলীর ক্যান্সারকে প্রতিরোধ করার এক অসাধারণ ক্ষমতা আছে এই সবজির। অন্যদিকে বেগুনে আপনি পাবেন প্রচুর পরিমাণ ভিটামিন ই এবং কে, যা আপনার শরীরের ভেতর রক্ত জমাট বাঁধতে দেয় না। তাই বেগুন মানবদেহের রক্ত চলাচল কার্যক্রমকেও সচল রাখে।